আজকের পর্বে আমরা আগ্রাতে একটি সুন্দর ক্যাথিড্রাল দেখব। দেখবো যে কিভাবে ঈশ্বর আমাদের প্রয়োজনের সময় আমাদেরকে সাহায্য করেন। এছাড়া আরো দেখবো যে কিভাবে সিমিয়ন ফাউন্ডেশন শিশুদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে চলেছে। অবশ্যই শুনবো একটি সুমধুর গান। এটি সিবিএনের প্রস্তুতি, আর আপনারা দেখছেন সমাধান। আজি হৃদয় বাজে আজি হৃদয় বাজে আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে নমস্কার। সমাধানের আজকের নতুন এক পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। সমাধানের আজকের পর্বে আমরা আপনাদেরকে আগ্রা শহরে একটি সুন্দর ক্যাথিড্রাল দেখাতে নিয়ে যাব। যদিও 1857 সালে স্বাধীনতা সংগ্রামের সময় এই ক্যাথিড্রালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এই ক্যাথিড্রালটি আবার পুনঃস্থাপন করা হয়। আসুন এখন আমরা এই বিষয়ে কিছু দেখব। বিশ্বের সপ্ত আশ্চর্যের অন্যতম তাজমহলকে দেখতে সারা পৃথিবী থেকে লোক আগ্রায় আসেন। এই সৌন্দর্যকে বহু বছর ধরে সংরক্ষণ করা হয়েছে। একইভাবে এখানে একটি চার্চ আছে যেটি সৌন্দর্য সযত্নে রাখা হয়েছে। এই চার্চের নাম নিষ্কলঙ্ক মাতা মহাগির্জা। ইংরেজিতে এটাকে ক্যাথিড্রাল অফ দি ইমাকুলেট কনসেপশন বলা হয়। এটা উত্তর ভারতের সব থেকে বড় চার্চ আর সব থেকে পুরনো ক্যাথলিক চার্চেসগুলোর মধ্যে একটা। এই চার্চের নির্মাণ শুরু হয় 1838 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1846 খ্রিস্টাব্দে। বিশপ রেভারেন্ড ডক্টর জোসেফ অ্যান্টনি এই চার্চটিকে আশীর্বাদ করে অভিষেক করেন। এই চার্চে যে মেঝেটা আছে সেটা সাদা এবং কালো মার্বেল দিয়ে বানানো হয়েছে। এই চার্চটার ছাদটা অত্যন্ত উঁচু এবং এটাকে উঁচু বানানোর কারণটা হচ্ছে যাতে চার্চের ভিতরটা ঠান্ডা থাকে সর্বক্ষণ। চার্চের ভিতরে 14টা স্টেশন বানানো হয়েছে, তাতে অত্যন্ত সুন্দর সুন্দর পেন্টিংস লাগানো হয়েছে। এই চার্চের আর্কিটেক্ট যিনি, সেই সময় এখানে একজন ইতালীয় পুরোহিত ছিলেন যার নাম রেভারেন্ড ফাদার বোনাভেঞ্চার, তিনিই এই চার্চের আর্কিটেক্ট। এই গির্জাটির বিশেষত্ব হচ্ছে এ স্বাধীনতার যুদ্ধও দেখেছে এবং তাতে ক্ষতিগ্রস্তও হয়েছে। 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধের সময় এই চার্চটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরে এই চার্চটি আবার ঠিক করা হয় এবং সেই দিন থেকে সব সময় এখানে আরাধনা ও প্রার্থনা সভা করা হয়েছে। এই চার্চের সৌন্দর্যের সাথে সাথে এই চার্চের কিছু অ্যান্টিক জিনিসও এখনো পর্যন্ত ব্যবহার করা হয়, সেগুলো দেখার জন্য মানুষেরা এখনো আসেন। এই যে সুন্দর উঁচু বেদিটা আপনারা দেখতে পাচ্ছেন, 1899 সালে সেটির আশীর্বাদ হয়েছিল। এই চার্চে একটি অত্যন্ত পুরনো খুব অ্যান্টিক একটা পিয়ানো রাখা আছে। কোনো বিশেষ অনুষ্ঠান হলে বছরে 3-4 বার পিয়ানোটা ব্যবহার করা হয়। 100 বছরেরও বেশি পুরনো এই চার্চ আজও ঈশ্বরের আরাধনা আর প্রশংসার কেন্দ্র হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা আশা করি যে এই সুন্দর ঐতিহাসিক ক্যাথিড্রালটি বিষয়ে দেখে আপনারা যথেষ্ট আনন্দিত হয়েছেন। আমাদের জীবনে এইরকম সময় খুব কম থাকে যখন কোনো জিনিস আমাদের ইচ্ছা মতো হয়। আমরা সবসময় সব কিছু আমাদের মনের মতন করে পাই না, কিছু সময় তা আমাদের ইচ্ছার বিরুদ্ধেও ঘটে। পরীক্ষা এবং যন্ত্রণা অনিবার্য, আমাদেরকে প্রতিদিন বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে এবং আমরা কখনোই সেই সমস্যা থেকে পালিয়ে যেতে পারি না। সবার জীবনে সমস্যা আছে, কখনো কখনো পরিস্থিতি খুবই কঠিন হয়ে ওঠে, যে আপনার মনে হয় যে আপনি একমাত্র মানুষ যার জীবনে অনেক সমস্যা রয়েছে। ভাড়া বাড়িতে থাকার কারণে নন্দিতা সাহার জীবনে অনেক রকমের সমস্যা ছিল, তাই তার কামনা ছিল যে তার নিজের একটা বাড়ি হবে। কিন্তু কলকাতার মতন বড় শহরে
নিজের বাড়ি হওয়া একটা বড় স্বপ্নের মতো। নন্দিতা কি তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছিল? আসুন তার সাথে দেখা করে তার স্বপ্নের কথা আমরা এখন জেনে নেব। নন্দিতা সাহা সারা জীবন ভাড়া বাড়িতে থেকেছিলেন। বর্ধমানে তার শৈশব একটি ছোট ঘরে কেটেছিল এবং শুভজিতের সঙ্গে বিবাহের পর যখন তিনি কলকাতায় এসেছিলেন তখন তারা একটি ছোট ঘরে ভাড়া থাকতেন। নন্দিতা তার এই অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সম্পূর্ণভাবে উত্তপ্ত হয়ে গেছিলেন। যখন বৃষ্টি হতো, বৃষ্টির সময় জল পড়তো ওই ঘর দিয়ে, আর যে টয়লেটের যে এটা ছিল সেটা একদম বাইরে, আর ওই টয়লেটের জায়গাটা ছিল ওটা খুব টালি দিয়ে, উপরে ছাদটা ছিল টালি আর সেইখান দিয়ে জল পড়তো। তারপরে আপনার ওখানে কোনো জলের ব্যবস্থাও ছিল না। আমরা মানে খিদিরপুরে খুব কষ্ট করে, আর উপর থেকে লোক জল ফেলতো আমাদের যে একটা ছোট বারান্দা ছিল সেই বারান্দার উপরে জল ফেলতো। তারপরে যে মালিক ছিল সে মালিক খুব ঝগড়া করতো। তারপর একদিন অনেক কম সময় তাকে তার ভাড়া বাড়ি থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল। ভাবছিলাম কি হবে, নিজের জায়গা, আবার একটা জায়গা পাবো বা কোথায় থাকবো। আচ্ছা, ছেলে পরীক্ষা চলছে, ছেলে পড়ছিল তখন, পাশে একটা ঘর ছিল, সেখানে একটা বারান্দার মধ্যে আমরা ছিলাম রাতবেলাটা। নন্দিতা এখন তার নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য ইচ্ছুক ছিলেন। কলকাতার মতো একটি মেট্রো শহরে একটি ফ্ল্যাট একটি দূরবর্তী স্বপ্ন, কিন্তু এটি প্রভু যিশুর জন্য অসম্ভব ছিল না, যাকে নন্দিতা অনুসরণ করেছিলেন। সুতরাং তিনি ঠিক করলেন এই সময়ও তিনি ওনার উপরেই নির্ভর করবেন। প্রভুর কাছে একটাই প্রার্থনা তখন করলাম, প্রভু আজকের যে ছাদের তলায় আমরা 15 দিন থাকতাম, আজকে সেই ছাদটা যখন আমাদের ওপর থেকে চলে গেল, আমি জানি হয়তো এটার মধ্যে তোমারই কোনো পরিকল্পনা রয়েছে। একটি নতুন বাড়ির জন্য নন্দিতা এবং শুভজিতের অনুসন্ধান তাদের প্রত্যাশিত সময়ের আগেই শেষ হয়। এই ঘরটা যখন আমরা দেখলাম তখন দেখলাম এই ঘরটা আমাদের বাজেটের মধ্যে হয়ে যাবে, আর ডিস্টেন্সটা খুব কম। হ্যাঁ, আর খিদিরপুরে যে এরিয়ার মধ্যে থাকতাম সেই এরিয়াটা খুব নোংরা ছিল। এই দম্পতি তাদের সঞ্চয় করা সব কিছু এক করেছিলেন, কিন্তু এটি শুধুমাত্র 3 লক্ষ টাকা, যেটি 12 লক্ষ টাকা দামের ফ্ল্যাটের অর্ধেকেরও কম। তারপর নন্দিতাকে তার সব সোনার গয়না বিক্রি করে দিতে হয়। কষ্ট তো ভেতরে খুব হচ্ছিল, সত্যি কষ্ট হয়েছে, কারণ গয়না আমি অনেক কষ্ট করে, আমি বিয়ের পর কিছু বানিয়েছিলাম, আমার বিয়ের সময় কিছু পেয়েছি, আমার বাপের বাড়ি থেকে যেগুলো দিয়েছিল আমাকে পুরো সব দিয়ে দিতে হয়েছে। এমনকি আমার ছেলের গলার চেন ছিল, ওকে ওর দাদু দিয়েছিল, সমস্ত কিছু আমাকে পুরো গয়না আমার হাজবেন্ডের হাতে তুলে দিতে হয়েছে। তারা আরো 2.5 লক্ষ টাকা সংগ্রহ করতে সক্ষম হয়। তারপর সাহায্যের জন্য শুভজিৎ ব্যাংকে লোনের জন্য আবেদন করেন, তবে তার প্রাইভেট কাজ করার কারণে লোন হয় না। সাহায্যের জন্য এই দম্পতি যিশুর কাছে প্রার্থনা করেন। একটা মনে আছে গীতসংহিতা 23, ওটা আমি সবসময় পাঠ করি বা আমার হাজব্যান্ডকে বলি যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। কারণ সত্যি সদাপ্রভু পালক, আমাদের কোনো দিন অভাব হবে না, সদাপ্রভু ঠিক আমাদের যোগাবেন, কারণ তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন। বিরাট সাফল্য অর্জন হয় যখন শুভজিৎ তার মালিকের কাছে অর্থ সাহায্যের জন্য প্রার্থনা করেন। তার মালিক তাকে 3 লক্ষ টাকা দিতে ইচ্ছুক হন। ও একটা কর্মচারী আর উনি মালিক, 3 লাখ টাকা কোনো ইন্টারেস্ট ছাড়া কি করে 3 লাখ টাকা দিয়ে দিল? কিন্তু এটি নতুন ফ্ল্যাট কেনার জন্য যথেষ্ট ছিল না, তাদের আরও 3.5 লক্ষ টাকা প্রয়োজন ছিল। একজন অপ্রত্যাশিত ব্যক্তির কাছ থেকে সাহায্য আসে, ব্যাংকের ক্যাশিয়ার, যিনি শুভজিতের লোন প্রত্যাখ্যাত করেছিলেন। জানি না কেন প্রভু কিভাবে এই করলেন যে ওই দাদা 1 বছরের আলাপে সেও সাহায্যের হাত বাড়িয়ে দিল। সেই দাদা আমাদেরকে 2 লাখ টাকা মতন দিয়েছিল, তখন আমাদের আরো কিছুটা জোগাড় হয়ে গেল। শুভজিতের 2 বন্ধু তাকে 1 লক্ষ টাকা করে দিয়ে সাহায্য করে। বাড়ির রেজিস্ট্রির দিন এমন কিছু ঘটে যেটি তাদের চমকে দিয়েছিল। আমরা প্রভু চরণতলে সব কিছু রেখে আমরা ঘর থেকে বেরিয়েছি। প্রভু সেই লয়ারের হৃদয়ও কথা বলেছেন, কারণ তিনি কোনো টাকা পয়সা না নিয়ে পুরো রেজিস্ট্রি সমস্ত কিছু উনি
ব্যবস্থা করে দিয়েছেন। অবশেষে 10 ফেব্রুয়ারি 2016 নন্দিতা, শুভজিৎ এবং তাদের 14 বছর বয়সী ছেলে অভিজিৎ তাদের নতুন ফ্ল্যাটে প্রবেশ করে। কোনোদিন ভাবিনি কলকাতার শহরে আমরা একটা ঘর করতে পারব। আমরা এখনো ভাবতে পারি না যে এটা কি আমাদের নিজের। এই নতুন ঘরের জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিতে চাই, কারণ উনি না থাকলে আজকে আমার জীবনে হতো না, এই ছাদও আসতো না। এই ঘর প্রভু যিশু দিয়েছেন, আমি এই ঘর প্রভু যিশুকেই সঁপে দিয়েছি। প্রভু এই গৃহ তোমার, এই গৃহেতে তোমার গৌরব হবে, তোমার মহিমা হবে, এই গৃহের মস্তক তুমি, এই গৃহকে তুমি রক্ষা করবে, এই গৃহকে তুমি চালাবে, এই গৃহ তুমি দিয়েছো। এটা কি আনন্দের কথা, তাই না? ঈশ্বর সব সময় আমাদেরকে সাহায্য করেন, তিনি জানেন যে আমাদের নিত্য প্রয়োজনগুলি কি। বাইবেলে যখন আমরা হিতোপদেশ 3:5-6 পদ পড়ি, আমরা কিছু কথা জানতে পারি। আমি আপনাদের জন্য এটা পাঠ করে দিলাম। লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আজকে এই বাক্যটা আমরা যখন বুঝি, এখানে দুটো কথা খুব মানে লক্ষ্য করার মতন আমি দেখতে পাচ্ছি, আর দুটো কথা একটু আলাদা বা বিপরীত বা পৃথকও বলতে পারেন। এক জায়গায় বলছে যে সদাপ্রভুতে তুমি বিশ্বাস করো, আবার আরেক জায়গায় বলছে নিজ বিবেচনার উপরে নির্ভর করিও না। আজকে যদি আমরা দেখি মানুষ, আমি নিজেকে বলি বা অন্যান্য মানুষ, আরও 10টা মানুষের কথাই বলি না কেন, প্রত্যেকের মধ্যে একটা প্রবণতা আমরা দেখতে পারি যে নিজের জ্ঞানটাকে একটু আমরা উচ্চ জায়গায় রাখি। কেউ কিছু কথা বলল, সেখানে হয়তো আমরা একটা টিপ্পনি করতে পারি, কারণ আমরা ভাবি কি হয়তো আমার বক্তব্যটা না দিলে ব্যাপারটা পুরো হলো না। এটা একটা মানবিক চারিত্রিক গুণ আমি বলবো, বা দুর্গুণ আমি বলতে পারবো না, সেটা আমি এতটা জানি এটা হয়ে থাকে, তাই তো? জীবনের মধ্যে আমরা কোথাও না কোথাও এই কথাগুলো বলেই থাকি, আর মানুষের মধ্যে এই প্রচেষ্টাটা সবসময় রয়েছে যে নিজের জ্ঞানের উপরে, নিজের বিবেচনার উপরে আমরা নির্ভর করতে চাই। আরেকটি বার যদি এই বাক্যর দিকে তাকাই, বাক্য বলছে কি তোমার সকল চিত্ত দিয়ে সদাপ্রভুকে বিশ্বাস করো, আবার বলছে কি নিজ বিবেচনার উপরে নির্ভর করিও না। একদিকে বলছে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে, আর একদিকে বলছে যে নিজের বিবেচনাকে গুরুত্ব না দিতে। আমি এটা বলতে চাই না কখনোই যে ঈশ্বর চান যে আমরা একটা বোকা হয়ে থাকি, ঘরের মধ্যে পড়ে থাকি, হ্যাঁ কিছু একটা হয়ে যাবে, নিজের থেকে সব হয়ে যাবে, তা নয়। কিন্তু এখানে যদি ভালো করে বোঝা হয়, ঈশ্বর যখন বলছেন যে আমরা নিজের সমস্ত মন দিয়ে বা সমস্ত চিত্ত দিয়ে প্রভুকে আমরা বিশ্বাস করি, তার মানেটা হচ্ছে ঈশ্বর যিনি যেমন বা তিনি কেমন সেটাকে জানা, তাকে বিশ্বাস করে যে তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সকল কিছু জানেন, তার কাছে কোনো কিছুই অজানা নয়, তাই তো? তাহলে যখন আমি সেই অঙ্গীকারটা করতে পারবো, তখন আমার কাছে এটা স্বাভাবিক হবে যে আমি নিজের জ্ঞানটাকে একটু নিচে রাখব। আমি একটু সময় নিয়ে বোঝালাম আপনাদের এই দুটো কিভাবে কাজ হয়, আর এই দুটোর মধ্যে মারামারিও হয়, মানে আমি সত্যিকারে মারামারি বলছি না, কিন্তু একটা সত্তার লড়াই চলে। আমরা ভালো আর মন্দের মধ্যে সবসময় লড়ে এসেছি, ভালো চাইছে এরকম, মন্দ চাইছে ওরকম, আর সাধারণত মন্দটাকেই বেছে নিই আমরা। এখানেই বোঝার ব্যাপার যে ঈশ্বরের উপরে যখন আমরা বিশ্বাস করব, তার বাক্যের উপরে যখন আমরা বিশ্বাস করব, আর তার বাক্যকে যখন আমরা দৈনন্দিন জীবনে আমাদের জ্ঞানে, আমাদের আমাদের অভিজ্ঞতা বা আমাদের বিজ্ঞতার জায়গাগুলোতে কাজ করতে দেব, আমরা দেখতে পারবো যে ধীরে ধীরে আমরা নিজেদের সত্তাকে বা নিজেদের জ্ঞানকে একটু নিচে রাখতে শুরু করেছি। তার মানে এটা নয় যে আমরা বোকা হয়ে গেলাম, কিন্তু আমরা ঈশ্বরের জ্ঞানকে অগ্রাধিকার দিচ্ছি, আর যখন আমরা এটা করি, ঈশ্বরের বাক্য একটা দারুণ প্রতিজ্ঞা দেয়। তিনি বলছেন যে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তার মানে আমার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সিদ্ধান্তে, আমি কোথায় কাজ করব, কাকে বিয়ে করব, কোন সিদ্ধান্ত নেব ইত্যাদি বিষয়ে, বাচ্চা, চাকরি, ঈশ্বর চান যেন তিনি আমার জীবনের প্রত্যেকটা জায়গায় কাজ করুন। আমি তাকে দুটো জায়গায় দিলাম, তিনটে জায়গায় দিলাম না, তা নয়,
এখানে বলছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। এটা একটা প্রতিজ্ঞা ঈশ্বর থেকে যে তিনি চান আমাদের পথ সরল করতে, আমাদেরকে আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে দিতে। যেরকম গীত সংহিতায় লেখা আছে যে 37:4 কি, যাহারা সদাপ্রভুতে আমোদ করিবে সদাপ্রভু তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করিবেন। মিছিমিছি আমরা যদি জীবনে একটা আশা রাখি, হ্যাঁ আমার জীবন সব ভালো হয়ে যাবে, কালকের থেকে সব ঠিক হয়ে যাবে, হয়তো তা নয়। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা, তিনি চান ভালোটা আমাদের জন্য, কিন্তু তিনি একটা শর্ত রেখেছেন যেন আমরা তাকে অগ্রাধিকার দিই, তাকে স্বীকার করি, তার বাক্যকে স্বীকার করি, তার মানকে মেনে চলি আমাদের জীবনে। আমার প্রার্থনা আমাদের সবার জন্য যে আমরা প্রত্যেকেই তো উন্নতি করতে চাই, প্রত্যেকেই ভালো কিছু চাই, আসুন আমরা প্রভুর বাক্য অনুযায়ী চলি। এই জগৎ যখন আমরা দেখি চারিদিকে আপেক্ষিক হয়ে গেছে, যেটা তোমার জন্য ভালো আমার জন্য খারাপ, তোমার জন্য খারাপ আমার জন্য ভালো, আমরা বলি ভালো মন্দির কি আর পরিভাষা রয়েছে? না বন্ধুরা, ভালো মন্দির পরিভাষা আছে, পবিত্র শাস্ত্র সেটা বলছে, যা ঈশ্বরের পথ তা মঙ্গলময়, আসুন আমরা তাতে হাঁটি, তাতে আমাদের মঙ্গল হবে। ঈশ্বর অসম্ভব পরিস্থিতিকে সম্ভব করতে পারেন, তিনি বদলে দিতে পারেন অনেক কিছু। আপনার যা প্রয়োজন তিনি আপনাকে দেবেন, কিন্তু তার জন্য আপনাকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এবং ঈশ্বর আমাদেরকে যা দেন সেটি আপনি কখনো কল্পনাও করতে পারেন না। যদি আপনি জীবনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নন্দিতার মতন ঈশ্বরের শক্তির অভিজ্ঞতা লাভ করেছেন, তাহলে অনুগ্রহ করে তা আমাদের সাথে ভাগ করে নিন, আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার সাক্ষ্য আমরা ভবিষ্যতে দর্শক বন্ধুদেরকে দেখিয়ে উৎসাহিত করতে চাই। এখন সময় একটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না। বিরতির পর আমরা দেখব যে কিভাবে সিবিএন ফাউন্ডেশন তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ছোট্ট শিশুদের প্রয়োজন পূর্ণ করে চলেছে। তাই কোথাও যাবেন না, দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমাধান। দর্শক বন্ধুরা, পুনরায় আপনাদের স্বাগত জানাই। সিবিএন ফাউন্ডেশনের লক্ষ্য হলো শিশুদেরকে সুশিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়া। এখন আপনাদের জন্য রইল তাই একটি সুন্দর রিপোর্ট। শুধু নিজের জন্য বাঁচলেন তো কি বাঁচলেন, অন্যদের জন্য করলেন তো কি করলেন? আমাকে স্বাক্ষর করেছে, শক্তি দিয়েছে, এক নতুন দিশা দিয়েছে, সাহস জাগিয়েছে। জীবনের দ্রুতগতির খেলায় আমি যেন পিছিয়ে না পড়ি, যেন ভেঙে না পড়ি। আমাকে সামলেছে, আমাকে টিকিয়ে রেখেছে, আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিয়েছে। কারণ অনেক থাকতে পারে, কিন্তু আপনি কি এই শিশুদের সাহায্য করে নিজেদের আশীর্বাদিত করেছেন? সিবিএন ফাউন্ডেশনের সাথে সহযোগিতা করুন এবং সুযোগ পান এই ছোট শিশুদের জীবনে পরিবর্তন আনার। এখন আপনারা দেখলেন যে কিভাবে সিবিএন ফাউন্ডেশন অভাবী শিশুদের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। প্রিয় অংশীদারগণ, আমাদেরকে এইভাবেই সাহায্য করতে থাকুন যেন আমরা দেশের বিভিন্ন এলাকাগুলোতে শিশুদের সাহায্য করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা মেসেজের মাধ্যমে সিবিএন ফাউন্ডেশনের কাজকে সবসময় প্রশংসা করে চলেছেন, এটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এখন সময় হলো আপনাদের অ্যাপ্রিসিয়েশন মেসেজ পড়ে শোনানোর। আজকের প্রথম মেসেজটি পাঠিয়েছেন পায়েল। তিনি লিখছেন যে আমার এই অনুষ্ঠান খুব ভালো লাগে, যখন আপনারা সবার জন্য প্রার্থনা করেন তা শুনে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ পায়েল আপনার মেসেজের জন্য, এইভাবেই আমাদের উৎসাহিত করতে থাকবেন। আজকের দ্বিতীয় মেসেজটি পাঠিয়েছেন লিজা। তিনি লিখছেন যে আমাদের অনুষ্ঠান তার ভালো লাগে এবং এই অনুষ্ঠান দেখে তিনি অনেক আশীর্বাদ পেয়েছেন।
আপনাদের মেসেজ পেয়ে আমরা খুবই আনন্দিত হই। আমাদেরকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ। সিবিএন ফাউন্ডেশনের কাজের জন্য প্রেয়ার করতে থাকবেন। যদি আপনি সিবিএন ফাউন্ডেশনের বিষয়ে জানতে চান, তাহলে আপনি আমাদের নিউজ লেটারটি সংগ্রহ করতে পারেন। এটি সংগ্রহ করবার জন্য আপনাকে www.cbn.in এ গিয়ে ডাউনলোড করতে হবে। আর যদি আপনি আমাদের অংশীদার হতে চান, তাহলে অবশ্যই টিভির পর্দায় দেওয়া ডিটেইলসে আমাদের সাথে যোগাযোগ করুন। এখন সময় একটি ছোট্ট বিরতির। এখনই ফিরে আসছি এবং বিরতির পর আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। কোথাও যাবেন না, দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমাধান। পুনরায় আপনাদের স্বাগত জানাই। এই সময় আমরা আপনাদের প্রার্থনার অনুরোধ পড়ে শোনাব। আমাদের প্রথম অনুরোধ কে পাঠিয়েছেন চলুন এখন দেখে নি। আমাদেরকে প্রথম প্রেয়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন আকাশ। তিনি লিখছেন যে আমার পরিবারে আর্থিক সমস্যা রয়েছে, অথচ আমি ডাক্তার হতে চাই এবং অভাবী মানুষদেরকে সেবা করতে চাই, কিন্তু আমার কাছে সে সুযোগ নেই। আপনারা আমার জন্য প্রার্থনা করুন। দ্বিতীয় মেসেজটি পাঠিয়েছেন গৌরব। তিনি লিখছেন যে আমার বয়স মাত্র 16 বছর এবং আমিও ডাক্তার হতে চাই। আপনারা আমার জন্য প্রার্থনা করুন যেন আমার এই স্বপ্ন পূরণ হতে পারে। আকাশ ও গৌরব, আমরা নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করব। যদি আপনি এই শো দেখছেন এবং আপনি আপনার জীবনে উত্তরের খোঁজ করছেন, তাহলে আমাদের সাথে প্রার্থনায় যোগদান করুন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, আমরা তোমার কাছে আকাশ এবং গৌরবের জন্য প্রার্থনা করতে চাই। এই মুহূর্তে আমরা দুজনকে সমর্পণ করি তোমার কাছে। তাদের অভিলাষা, তাদের ইচ্ছা অনেক ভালো। তারা ডাক্তার হতে চায় এবং অনেক দুস্থ মানুষকে তারা চিকিৎসা করতে চায়। আমি প্রার্থনা করি তোমার কাছে যে এই দুই ভাইকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে তুমি নূতন নূতন কাজ করো, যাতে তারা ভবিষ্যৎ জীবনে তাদের সেই স্বপ্নকে তোমার ইচ্ছায় এবং তোমার সামর্থ্যে পূর্ণ করতে পারে। তুমি আমাদের দর্শক বন্ধুদেরকেও আশীর্বাদ করো, যারা এই প্রোগ্রাম দেখছে। তাদের যদি কিছু প্রয়োজন থাকে যা তারা হয়তো ব্যক্ত করতে পারেনি, আমরা তাদের জন্যও প্রার্থনা করি। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো এবং তোমার পরিচয় তাদের ব্যক্তিগত জীবনে দাও। শিশু, তোমার পবিত্র নামে চাই, আমিন। আমিন। যখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করি, তখন তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন এবং আমাদের অপূর্ণ স্বপ্নকে সম্পূর্ণ করতে সাহায্য করেন। আসুন এখন আমরা দেখব যে ঈশ্বরের পবিত্র বাক্য আমাদের জন্য কি কথা বলে। খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন থাকতে পারি। সেই জন্য তোমরা স্থির থাকো, যাতে কেউ আবার তোমাদের দাস না বানাতে পারে। প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন যে এই জগতে আমাদের প্রত্যেককেই কষ্ট ভোগ করতে হবে, তবে এটিকে পরাস্ত করতে আমাদেরকে সাহায্য করবেন তিনি, কারণ তিনি এই জগৎকে জয় করেছেন। সমাধানে আজকের পর্বে আমরা আগ্রাতে একটি সুন্দর ক্যাথিড্রাল দেখলাম। দেখলাম যে কিভাবে ঈশ্বর নন্দিতাকে সাহায্য করেছেন এবং শক্তি প্রদান করেছেন। আরও দেখলাম যে কিভাবে সিবিএন ফাউন্ডেশন শিশুদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে চলেছে। এখন আমরা এই পর্বের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য রইল একটি সুমধুর গান। পরের সপ্তাহ সমাধান দেখতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।